পশুদের মিল্ক ফেভার বা দুগ্ধজ্বর রোগটি কেন হয়? এই রোগে আক্রান্ত পশুর লক্ষণগুলি কি কি? এই রোগে যদি কোনো পশু আক্রান্ত হয় তাকে কি ধরনের চিকিৎসা করবেন? বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মধ্যে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন পশুপালক বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যদি পশুপালন, পশু চিকিৎসা ও মেডিসিন সম্পর্কিত আরও ভিডিও দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি। ডাকুয়াগোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। প্রিয় দর্শক বন্ধুরা, ডাকুয়াগোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া আপনাদের সকলকে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। পশুদের এই মিল্ক ফেভার বা দুগ্ধজ্বর রোগটি অধিক দুধের গরু মোষের বেশি হয়, ছাগল ভেড়ার মধ্যে এই রোগটি খুব কম দেখা যায়। এই রোগটি বাচ্চা প্রসবের 3 দিনের মধ্যে অধিক দেখা যায়, যদিও বা 1 সপ্তাহ পরেও এই রোগটি হতে পারে। এই মিল্ক ফেভার রোগটি যে সমস্ত পশু প্রথম বা দ্বিতীয় বিয়ান দিয়েছে তাদের তেমন একটা দেখা যায় না। যে সমস্ত অধিক দুধের গরু যাদের 3 বা 4 বার বিয়ান হয়ে গেছে তাদের কিন্তু এই রোগটা সবচেয়ে বেশি দেখা যায়। পশুদের এই মিল্ক ফেভার বা দুগ্ধজ্বর রোগটি হওয়ার কারণগুলি হল গর্ভাবস্থায় পশুর রক্তের মধ্যে ক্যালসিয়ামের স্তর কম হওয়া, প্রসবের পর কোলেস্ট্রম বা গ্যাজলা বা আঠা দুধের সঙ্গে বেশি পরিমাণে ক্যালসিয়াম বেরিয়ে যাওয়া, পশুর গর্ভাবস্থায় ও দুধ দেওয়ার সময় ক্যালসিয়াম জাতীয় খাদ্য না দেওয়া, এছাড়াও প্যারাথাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা কমে যাওয়া, কারণ এতে প্যারাথার্মন হরমোন থাকে। এই হরমোন রক্ত এবং হাড়ের ক্যালসিয়ামের সন্তুলন বজায় রাখে। বেশি বয়স্ক পশুদের হাড় শক্ত হওয়ার জন্য হাড় থেকে ক্যালসিয়াম রক্তে আসতে পারে না। এই রোগটি শুধু ক্যালসিয়ামের ঘাটতির কারণে নয়, ফসফরাস ও ভিটামিন D3-এর অভাবেও এই রোগ দেখা যায়। এক কথায় বলতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস ঘাটতির কারণেই পশুদের মধ্যে এই মিল্ক ফেভার বা দুগ্ধজ্বর রোগটি দেখা যায়। পশুদের এই মিল্ক ফেভার বা দুগ্ধজ্বরের লক্ষণ দুইভাবেই প্রকট হয়। প্রথম, পশু নিস্তেজ হয়ে ঘাড় মুড়িয়ে বসে পড়ে। ছবিটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে পশুটি তার ঘাড় মুড়িয়ে বসে রয়েছে। এছাড়াও পশুর শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম হয়ে যাবে। আক্রান্তিত পশুর নাড়ির গতি কম হবে এবং হৃদয় গতি বেড়ে যাবে। শরীরে রক্তচাপ কম হওয়ার কারণে সহজে জুগুলার ভেন খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়। সঠিক সময়ে ট্রিটমেন্ট না করলে পশুটি উঠতেই পারবে না, এমনকি মৃত্যু অবধি হতে পারে। মিল্ক ফিভারের দ্বিতীয় লক্ষণ, পশু উত্তেজিত হয়, শরীর স্থির রাখতে পারে না, শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যাবে, চলতে গেলে মাটিতে টলে টলে পড়ে যাবে। যদি কোনো পশুর মধ্যে এই দুই ধরনের লক্ষণ দেখা যায় আগে ভালোভাবে ডায়াগনোসিস করবেন, অর্থাৎ ভালোভাবে রোগটিকে যাচাই করবেন, এরপরে যখন কনফার্ম হবেন তারপরেই পশুটির চিকিৎসা শুরু করবেন। পশুর মিল্ক ফিভার রোগের চিকিৎসা খুবই সোজা, যেহেতু পশুর রক্তে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মাত্রা ডাউন হয়ে যায়। সে সময় যদি আমরা রক্তের মধ্যে সরাসরি এই উপাদানগুলিকে পূরণ করতে পারি পশুটি কিন্তু চট করে সুস্থ হয়ে যাবে। এর জন্য আমরা মাইফেক্স নেব, এটি IV-তে চড়াবো, অর্থাৎ মাইফেক্স স্যালাইনের মতো করে স্যালাইন পাইপ দিয়ে আমরা স্লো, একদম স্লো গতিতে ড্রিপ ড্রিপ করে আমরা পশুকে দিতে থাকবো। দেখবেন এই মাইফেক্স যখন পশুর শিরার মধ্যে চড়াবেন প্রথম অবস্থায় শরীরে একটু ঝাঁকুনি আসবে, কাঁপুনি আসবে, কারণ এই মাইফেক্স যে ক্যালসিয়াম এটা সরাসরি রক্তের মধ্যে মিশে যাচ্ছে, তার জন্য শরীরের মধ্যে যে পেশিগুলোর মধ্যে ক্ষমতা আসতেছে, আর তখনই কিন্তু শরীরটি একটু কাঁপবে। অনেকে ভয় পেয়ে যান যে পশুটিকে এই স্যালাইন বা এই ইঞ্জেকশন লাগানোর সঙ্গে সঙ্গে কেন কাঁপছে, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু মনে রাখবেন এই মাইফেক্স একদম স্লো গতিতে দিতে হবে, একদম ড্রিপ ড্রিপ করে। যদি একে স্পিডে দেন তাহলে কিন্তু পশুটির মৃত্যু অবধি ঘটতে পারে। মাইফেক্স লাগানোর পরিমাণ, যখন কোনো গরু বা মোষকে এই মাইফেক্স দেবেন পার 2 কেজি বডি ওয়েটে 1 ml অনুপাতে দিতে পারবেন। দেখবেন একটা গরু মোষকে একটা 500 ml মাইফেক্স প্রয়োগ করার পর কিছুক্ষণের মধ্যে পশুটি কিন্তু উঠে দাঁড়াবে। এছাড়াও মিল্ক ফিভারে আক্রান্ত পশুকে প্রত্যেকদিন ওরাল ক্যালসিয়াম দিতে হবে 30-50 ml।
এছাড়াও তাকে দেবেন চিলেটেড মিনারেল মিক্সচার। যদি 10 লিটার দুধের গরু বা মোষ হয় তাকে প্রত্যেক দিন 25 গ্রাম করে মিনারেল মিক্সচার। এছাড়াও ভিটামিন D3, যেমন ভিটামিন A D3 একই সঙ্গে রয়েছে ভাইটামেজ বা ইন্টাভিটা। প্রত্যেকদিন একটা গরু এবং মোষ হলে তাকে 25-30 ml করে দিতে হবে। প্রিয় পশুপালক বন্ধুরা, যদি এই মিল্ক ফেভার বা দুগ্ধ জ্বরের প্রতিরোধ করতে চান, পশু যখন গর্ভাবস্থায় থাকবে সে সময় থেকে ওরাল ক্যালসিয়াম, মিনারেল এবং ভিটামিন দিতে হবে। এছাড়াও পশুকে দিতে হবে পুষ্টিকর জাতীয় খাদ্য। যখন একটা গরুর বাচ্চা প্রসবের আর 2 মাস সময় রয়েছে, 2 মাস আগে থেকেই তার দুধ দোয়ানো বন্ধ করতে হবে। প্রিয় পশুপালক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি আরও কোনো বিষয়ের ওপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।